নমস্কার বন্ধুরা, এখন দুপুর তিনটে। আমরা এখন আছি ভেলোরে। ভেলোরে এখানে একটা 1600 শতকের একটা পুরনো মন্দির আছে, সেখানটায় আমরা ঘুরতে এসেছি। আর এই মন্দিরটা এত পুরনো, আর পুরোটা পুরো পাথরের বানানো, তো এটা দেখে খুব ভালো লাগলো, তো মনে হলো ভিডিও করে রাখি এটা। তো আমরা প্রথমে মন্দিরটা ঢুকছি, এটা দিয়ে প্রথমে ক্যামেরাটা আমাদের মানে অফ করে রাখতে বলেছিল, ভিডিও করতে দেয়নি। এটা ভিতরের এই মন্দিরটা যেটা দেখাচ্ছে, এটা ভিতরের, বাইরেও একটা রকম ছিল। আর এই সাইডটা আছে মানে ভগবান বিষ্ণু যেমন সেই কচ্ছপের উপরে কেমন কি জানি না, আমার অতটা জানা নেই, কি একটা অবতার ছিল, তো সেটা একটা থিম তুলে ধরেছে এখানটায়। আর এই পাথরগুলো অনেক পুরনো পাথর আর খুব নিখুঁত কাজগুলো, এত সুন্দর দেখে পুরো মুগ্ধ হয়ে গেছি। এই সেই জায়গাটা যেখানে ভগবান বিষ্ণু কচ্ছপের ভাই, যে কচ্ছপটা এখানে আছে, এর পিঠের উপরে যে অবতীর্ণ হয়েছিল কি রূপে আমি জানি না সঠিক, এটা এই বিষয়ে আমার জানা নেই। আর উপরের কাজগুলো এতটাই সুন্দর, কি বলবার, সবগুলো একই রকম নিখুঁত কাজ। তখন তো এত উন্নত মেশিন ছিল না, কিন্তু সব হাতের কাজ, এত সুন্দর করে যে হাতে নিখুঁতভাবে কাজ করা যায়। আর এখনও পর্যন্ত সেই 1600 শতক থেকে এখনও পর্যন্ত মন্দিরটা ঠিক তেমনটাই আছে। কিছু কিছু জায়গা ওনারা একটু ঠিক করে রেখে দিয়েছে। আমি, আমার দিদি আর তোমার বন্ধু, আমরা তিনজনে মিলে এসেছি, সবাই ঘুরতে এসেছি। এবার মেন মন্দিরটার মধ্যে ঢুকছি। ঢুকে প্রথমে একটা গণেশের মূর্তি আছে, প্রথম গেট দিয়ে ঢুকে গণেশের মূর্তিটা দেখা যায়। এইদিকেও একটা গণেশের মূর্তি আছে, এখানে সবাই পুজো করে। আর এই সাইডটা আছে তিরুপতি বিষ্ণুদেব, এখানেও সবাই পুজো করে, মানে এক একটা জায়গায় এক একটা ব্রাহ্মণ আছে পুজো করানোর জন্য। আর এই সাইডটা আমার ক্যামেরাটা অফ করে দিতে বলেছে, ভিডিও করতে দেয়নি। আর এখানে খুব ভালো বড় একটা প্রদীপ ছিল, যেটা সারাদিনই জ্বলে এটা। আর এই কুয়াটার মধ্যে কোনো কয়েন যা প্রার্থনা করে ফেললে সেটা পূরণ হয় সবাই বলে, তো আমরাও এখানে ফেলেছি, একটা এই ফেললাম। আর এখানে একটা কি দেবী আছে, এখান থেকে ঘটে করে জল ভরে দেয়, সেটাকে অভিষেক করানো হয়। প্রচুর চারিদিকে যে মানে পুরো রাউন্ডটা দিয়ে কোনো দেব দেবী অবশ্য সব জায়গায় একটা করে আছে। আর এখান থেকে প্রচুর দেব দেবী লাইন দিয়ে রেখে দিয়েছে, অতটা জানি না কোনটা কে আছে। এখানে একটা দেবী আছে, আর এই সাইডে পাঁচটা কি দেবী আছে, ওদের কি বলে এখানকার অতটা জানি না সাউথের। আর এখান থেকে প্রসাদ কিনে নিয়ে পুজো করা হয়, কিন্তু আমরা তো পুজো করিনি, তো এখান থেকে নিয়ে আমরা সবাই খেয়েছি। পুজো করতে পারিনি কি আছে, কিন্তু প্রসাদগুলো খেতে তো কোনো ক্ষতি নেই। এখানে বসে বসে খেয়েছি, এখানে সবাই বসে থাকে, ছবি টবি ওঠাই, এখানটায় কোনো ক্যামেরা ভিডিও করতে বারণ করে না। তারপর এটা বাইরে এসে একটা ফোর্স আছে, এখানটা চারিদিকটা ক্যানেল টাইপের আছে, আর খুব ভালো।